এটা সেই আগের আমি। সকাল হয়ে গেছে অনেকটাই না? প্রত্যেক দিনের মতো আজকেও মায়ের কাছে শুনতে হবে। ঘর থেকে বেরোবি না, তোর সেমিস্টারে এক্সাম আছে। এই মনে শুনতে পাবি না আপনারা। এগারো দিন ঘর থেকে বেরোবি না, সামনে সেমিস্টার আছে, মাথা আছে তো? পড়াশোনা সেরকম করে কোনো মনোযোগ নেই। আর সেমিস্টার, কলকাতা ইউনিভার্সিটি সবাই আমাকে চেনে, এমনি আমায় পাশ করিয়ে দেবে। কিন্তু বন্ধুদের একটা ডাকে, এ ভাই বেরোবি না? হ্যাঁ ভাই আসছি। তখনই ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য মনস্ক হয়ে যেতাম। মা একটু বেরোচ্ছে, হ্যাঁ এক্ষুনি চলে আসবো। কারণ অনেক কাছে ছিল না ওরা, এক ডাকে বাইরে। ভাই চল চল চল। তখন মায়ের কথাটা আর পড়াশোনার কথাটা অতটা মাথায় রাখতাম না। খুব সুন্দর যাচ্ছিল দিনগুলো। ভাই 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 আস্তে কর আস্তে কর। মজায়, আস্তে সবার পেছনে লেগে আনন্দেতে শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এটা এখনের আমি। কিরে কাজে যাবি না? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। পরিবারের চাপ, অনেক সিদ্ধান্ত নিয়ে এই বেকারত্বের জামানাতে, হ্যাঁ যাচ্ছি, একটা যা হোক করে চাকরি পেয়েছি, 8,000 টাকা সেলসম্যানের চাকরি। প্রত্যেক বাড়ির কাছাকাছি গিয়ে কেউ ঢুকতে দেয় আর কেউ আবার ঢুকতে দেয় না। বিরক্তি লাগে, তাও করতে হয় কাজগুলো। এবার করে মনেও হয় যে আর হচ্ছে না। এটা কি সেই আগের আমিটা নাকি অন্য কেউ? ক্লান্ত হয়ে পড়ি খুব, নিজেকে খোঁজার চেষ্টা করি বারবার কোনো কোনো জায়গাতে। যখন ঘরে ফিরি সেই পুরানো আয়নাটার সামনে, নিজেকে দেখলে বুঝতে পারি না এটা কি সেই আগের আমি। শুধু আমি না, সব মধ্যবিত্ত বাড়ির ছেলেদেরই তার স্বপ্নের বলিদান দিয়ে তাদের পরিবারের কথা ভাবতে হয়।